নমস্কার বন্ধুরা, শোনোনায় আপনাদের স্বাগত জানাই। ক্রিপ্টোকারেন্সির খুঁটিনাটি বিষয় নিয়ে আড্ডা দিতে আমি শিবম ফের একবার হাজির হয়ে গেছি বন্ধুরা। ক্রিপ্টো কথার প্রথম পর্বে কথা হয়েছিল একেবারে কিছু বেসিক জিনিস নিয়ে, যেমন ক্রিপ্টোকারেন্সি ব্যাপারটা ঠিক কি, এটা আদেও নিরাপদ কিনা, বা কিভাবে লেনদেন করা হয় এই ক্রিপ্টোকারেন্সি, এইগুলি নিয়ে। আপনাদের সকলেরই ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে ধারণা হয়ে গেছে। চলুন তবে শুরু করা যাক দ্বিতীয় পর্ব। আজ কথা বলবো ভারতে ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ নিয়ে। কোথা থেকে কিনবেন সে ব্যাপারে বলারও চেষ্টা করব। আর হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা কিন্তু যথেষ্ট ঝুঁকির, তাই ভালোভাবে জেনে তবে ইনভেস্ট করবেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের পর্ব। যেহেতু আমাদের দেশে সত্যই ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার হিড়িক লেগে গেছে, তাই পাল্লা দিয়ে অনেক প্ল্যাটফর্মও গজিয়ে উঠেছে যারা আপনাকে সহজেই ক্রিপ্টোতে ইনভেস্ট করতে বা ক্রিপ্টোকারেন্সি কিনতে সাহায্য করবে। কিন্তু সাবধান, এমন বহু ওয়েবসাইট রয়েছে যা একেবারে ভুয়ো, তাই ইনভেস্ট করার আগে ভালোভাবে জেনে নিন। তবে ভারতের মানুষদের মধ্যে যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইন্টারেস্ট দেখা গেছে তা সত্যিই ভাবা যায় না। এই প্রসঙ্গে একটা কথা বলি যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পৃথিবীর মধ্যে ভারতেই সবথেকে বেশি ক্রিপ্টোকারেন্সির ইউজার রয়েছে। গত বছরের শেষে জানা গেছে ভারতের প্রায় 10 কোটি মানুষ ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেছেন। তাহলে কি মনে হচ্ছে এটা সেফ? একটা কথা বলে রাখি, মানুষ কিন্তু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ট্রানজ্যাকশনের বদলে একে একটা ইনভেস্টমেন্ট হিসেবেই দেখছে, মানে এই টাকা খুব বেশি খরচ করতে দেখা যায়নি। তবে খুব সহজেই অনলাইনে আজ নিজের ইচ্ছামতো ক্রিপ্টোকারেন্সি কেনা বা বেচা যায়। 2018 সালে RBI ভারতে ক্রিপ্টোকারেন্সিকে ব্যান করলেও 2020 সালে সুপ্রিম কোর্ট কিন্তু তা বাতিল করে দেয়। সুপ্রিম কোর্ট জানায় ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট কেউ করতেই পারে, কিন্তু মার্কেটে লেনদেনের জন্য একে ব্যবহার করতে পারবে না। তাহলে কি ভারতে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা বোকামি হবে? না, তেমন নয়। সব দেশে কিন্তু মনে করছে এই ভার্চুয়াল টাকাই হলো ভবিষ্যৎ, তাই অ্যাসেট বাড়ানোর জন্য ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতেই পারেন। এবার বলি কিসের মাধ্যমে কোনো ভয় ছাড়াই ভারতে থেকে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করবেন। হ্যাঁ জানি, আপনাদের আর সইছে না, অপেক্ষার পালা শেষ হলো। ভারতে যে কয়েকটি পরিচিত ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন সেগুলি হলো ওয়াজিরএক্স, বাইন্যান্স, কয়েনসুইচ, কুবেরের মতো ওয়েবসাইটের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি কিনতে পারবেন। এবার আসি কোন সাইটে কিভাবে ইনভেস্ট করবেন সেই কথায়। এটা কিন্তু কোনো স্পন্সর প্রোগ্রাম নয়, আপনাদের জন্য নিজে রিসার্চ করে জোগাড় করেছি, তাই খুব ভালো করে পুরোটা শুনুন। আরে আরে, অ্যাপ ডাউনলোডও করে ফেলেছেন? চলুন তবে আমার কথা শুনতে শুনতেই কাজ ছেড়ে ফেলুন, শুভ কাজে বেশি দেরি করা ভালো নয়। প্রথমে বলি ওয়াজিরএক্স 2018 সাল থেকে চালু হয়, পরে বাইন্যান্সকে কিনে নেয়। আজ প্রায় 3 কোটির বেশি ইউজার রয়েছে এই প্ল্যাটফর্মে। ভারতেও এই অ্যাপ যথেষ্ট পপুলার। WRX কয়েন নামে এর নিজস্ব ক্রিপ্টোকারেন্সি রয়েছে। এই অ্যাপে ডিপোজিট করতে 5 থেকে 10 কোটি টাকা পর্যন্ত লাগে। NFT, RTGS বা UPI এর মাধ্যমে করা যায় সহজে। এবার আসি বাইন্যান্স অ্যাপে কিভাবে ইনভেস্ট করবেন সেই কথায়। ভারতের পাশাপাশি বিদেশেও ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্টের জন্য খুব পপুলার অ্যাপ এটি। এই প্ল্যাটফর্মে প্রায় 100 বেশি রকমের ক্রিপ্টোকারেন্সি রয়েছে যা অন্য অ্যাপে সাধারণত পাওয়া যায় না। এতে কি সুবিধা হবে? ভাবুন, আপনি মাসকাবারি জিনিস কেনার জন্য 10 দোকান ঘুরছেন, আর একটা দোকান রয়েছে যেখানে সব জিনিসই পাওয়া যায়। এবার আপনি বলুন কোথায় যাওয়াটা সুবিধার? এত বড় অ্যাপে সিকিউরিটি একটা বড় ফ্যাক্টর। এই অ্যাপের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ট্রানজ্যাকশন করলে পাসওয়ার্ড ইউজার আইডি ছাড়াও ফোনে OTP আসবে, মানে আপনার ক্রিপ্টোকারেন্সির নাগাল পাওয়া অসম্ভব বন্ধু। এদেরও নিজস্ব কারেন্সি রয়েছে বাইন্যান্স কয়েন নামে। খুব সহজে মেল আইডি দিয়ে রেজিস্টার করুন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই KYC করাতে হবে, না হলে লিমিটেড কিছু ফিচারই আপনি ব্যবহারের সুযোগ পাবেন। তাহলে এলো তো সমস্যা, কি দরকার?
নিজের অ্যাকাউন্ট সেফ রাখতে আর অ্যাপের পুরো দস্তুর মজা নিতে KYC করিয়ে নিন। আপনি ওয়াজিরেক্স বা বাইন্যান্সে ইনভেস্ট না করে কয়েন সুইচ কুবের ইনভেস্ট করতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, বলছি শুনুন। ফোন নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে সহজেই NFT RTGS পদ্ধতিতে অল্প করে টাকা ইনভেস্ট করুন এখানে। তবে এই অ্যাপের ডিপোজিটের ক্ষেত্রে UPI এ মাঝে মাঝে সমস্যা দেখা যায়, তাই চেষ্টা করুন UPI না করার। তাহলে আর দেরি কিসের, আজই শুরু করুন ক্রিপ্টো ইনভেস্টমেন্ট। তবে হ্যাঁ, আগে রিসার্চ করতে ভুলবেন না জানো। আজ তবে এখানেই শেষ করছি। ক্রিপ্টোকারেন্সির আর কি বিষয়ে আপনারা শুনতে চান তা নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন আমাদের। আজকের পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন শোনার পর্বগুলি আপনারা শুনে নিতে পারবেন স্পটিফাই, গুগল পডকাস্ট এবং আপনাদের প্রিয় সব পডকাস্ট প্ল্যাটফর্মেও। ফিরে আসব ক্রিপ্টো কথার নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনায় থাকুন।